समवेत परम पूज्यस्पद श्री श्री हरि नमनागी श्रीमद् भागवत कथामृत पिपासु भक्तवृंद ब्राह्मण एवं वैष्णव मंडली एवं आमार आद्या शक्ति स्वरूपिणी श्रीमती राधा रानी अंश सम्भूता सकल पति परायणा सती साध्वी आमार मातृवर्ग ও আমার স্নেহের ছোট ছোট ভাই এবং ভগ্নীগণ, হরি কথা কৃষ্ণ কথা সাধুগুরু মহান্তের কথা অগম্য লীলা, যে অগম্য লীলা চতুর্মুখ ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, চারটি বদনে বর্ণন করে যার সীমা খুঁজে পেলেন না, পরম বৈষ্ণব মহাদেব পঞ্চ বদনে হরি নাম করে যার অন্ত পেলেন না, অনন্ত দেব অনন্ত বদনে কৃষ্ণ নাম করে যার অন্ত খুঁজে পেলেন না, আমরা সাধারণ মানব হয়ে এমন অগম্য লীলা পরিবেশন করা মানবের পক্ষে কোনোদিনই সম্ভব না। যাই হোক, কথামৃত, কথা হলো অমৃত, কথা হচ্ছে অমৃত, কথামৃত কোন কথা অমৃত? সারা জীবন সংসারের পাকে পড়ে মায়ার বন্ধনে জড়িয়ে পড়ে সারা দিন সেই ভোর থেকে রাত পর্যন্ত অনেক কিছুই কথা বলা হয়, সেগুলোকে অমৃত শাস্ত্র বললেন না। কৃষ্ণ কথা হরি কথা সাধুগুরু মহান্তের কথা হয় কথামৃত। ওইসব কথা বাদ দিয়ে যে কথাগুলো বলা হয় ভেকের কলরব, ভেক বলতে ব্যাং, ওটা ব্যাং যেমন আষাঢ় মাসে জল পড়লে ভ্যাঁ ভ্যাঁ করে, সেই ভ্যাঁ ভ্যাঁই সম বললেন। যাই হোক, শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোকে প্রমাণ দিলেন, শ্লোকটা ঠিক এইরকম, ভবা পাবর্গ ভমত জরা ভবেত জনস্য তহুর চূত সৎ সমাগম সৎসঙ্গম জহি তদৈব সৎগত পরাব্রয়সে ত্রয়ী জয়তে রতি। ভাবার্থটা মানেটা ঠিক এইরকমই, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না করলে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে কোনোদিনই ভগবত কৃপা মানে ভগবানের কৃপা কোনোদিনই হবে না। রাধে আরেকটি শ্লোকে প্রমাণ দিলেন, শ্লোকটা ঠিক এইরকমই, দৈভূত পুনলোক হস্মিনী দেবাসুর মে বয় কৃষ্ণ ভক্ত ভাব দৈবং অসুরশ্চ বিপর্যয়। এ জগতে এ কলিকালে যাহার আমার কৃষ্ণ ভক্ত, যাহার আমার নিত্যানন্দের দাস, শ্রী গৌরাঙ্গের দাস, তাহারাই হলেন সাধু। যাহারা তৎ বিদ্বেষী, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্ত দর্শন করে যারা ওই নিন্দা মন্দা উপহাস করেন, তাহারাই এই কলিকালের অসুর প্রকৃতির একটি বিনিষ্ট জীব, তাহারাই হলেন এই কলিকালের অসুর। ভক্তমণ্ডলী মায়েরা বাবা, সত্য তেতা দাপরে অসুর ছিল, সত্য তেতা দাপরের ভগবান অসুরকে নিধন করবার জন্য অস্ত্র হাতে নিয়েছিলেন, তাহলে কলিযুগে অসুর নেই বললে তো হবে না। ভগবান যদিও ভক্তভাস নিয়ে খালি হাতে এলেন বলে ভেবে নেবেন না যে কলিযুগে অসুর নেই, কলিযুগের অসুর আরো ভয়ঙ্কর ভয়াল। ভগবান যখন শপথ করেছিলেন আমি কলিযুগ, অনেক কারণ আছে, কারণ তিন যুগে ভগবান হলেন, কলিযুগে কেন ভক্ত হলেন, ভগবান কাঁদবেন কেন, ভগবান মাটিতে গড়াবেন কেন, কার জন্য গড়াবেন, কার জন্য এত কষ্ট করবেন, কলি জীবের জন্য। ভগবান অনেক চিন্তা করলেন, সত্যযুগে মানুষের 100,000 বৎসর পরময়ু, তারা যাগ যজ্ঞ ব্রত হন তপস্যা করবার সময় পেয়েছিলেন, ত্রেতা যুগে মানুষের 10,000 বৎসর পরময় ছিলেন, তারা অনেক সময় পেত, কৃষ্ণ অবতারে দাপরে 1,000 বৎসর পরময়ু মানুষের, তারাও অনেক সময় পেয়েছিল। আর এই কলিকালে মানুষের পরমাই কত, 100 কিন্তু নয়, ওটা ধার করে মাত্র 40, ওটা ধার নিয়ে নিয়ে, ধার করলে ধার শোধ দিতে হয়, ঋণ করলে ঋণ শোধ দিতে হয়, তো শোধ দিতে হচ্ছে। দেখেন না, এই কাল ব্যাধিটা এলো, কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো অকালে ঝরে পড়লো, 40টাই পেরোতে পারলো, মানে নিজে মানুষের বয়সটাকেই পের করতে পারলো না, তারপরে তো ধার করা বয়স,
এবার আস্তে আস্তে করে ভুলতে থাকো হ্যাঁ যে ওই বয়সটাকে যাব 100 বছরকে যাব এরকমই আগে হতো বলতো এখনি হরি নাম করব বয়স হোক না হ্যাঁ বয়স হলে গলায় মালা পরব হরি নামও করব এত তাড়াতাড়ি হরি নাম করব মানে তারা ধরেছিল 100 বছর বাঁচব 100 বছর বাঁচব 50-60 পেরিয়ে যাক না তারপরে করব ভুলে যাও বিষয় মদে মত্ত হইয়া যেটুকু সময় নষ্ট হওয়ার হইয়া গিয়েছে মায়ার বন্ধনে পড়ে বিষয় মদে মত্ত হয়ে যে সময়টাকে নষ্ট করে ফেলেছি ওই সময়টাকে আর ধরে আনতে পারবেন না ধরে আনা যাবে কি শাস্ত্র বললেন বর্তমান যেটুকু সময় রহিয়াছে ওইটুকু সময় ভগবত আরাধনায় নিযুক্ত হইয়া নিজ সাধন পথ সঞ্চয় করিয়া নাও নচেত সাধন বিহীন পথিকের ন্যায় ভবনদীর তীরে বসে সেদিন চোখের জলে ভাসতে হবে সেদিন আর কুল খুঁজে পাওয়া যাবে না রাধে রাধে কারণটা কি অনেকগুলো ভগবান একটা বিশেষ কারণ দেখলো ভগবান বললেন আমি তিন যুগে ভগবান হয়ে এসেছিলাম তিন যুগের জীব যাহা চেয়েছি তাহাই দিয়েছি কিন্তু ওই তিন যুগের জীব একটা বস্তু চাইল সেই বস্তুটা আমি দিতে পারিনি সেটা আমার কাছে ছিল না সেটা হলো প্রেম আর ভক্তি ভক্তি তো ভক্তের সম্পদ কৃষ্ণ প্রেম হলো ভক্তির সম্পদ ভগবান কি আর কৃষ্ণ প্রেমটা দিতে পারবে তাই ভগবান চিন্তা করলেন তিন যুগের জীবকে আমি যে বস্তুটা দিতে পারিনি এই কলিযুগের জীবকে সেই বস্তুটা কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আমি অকাতরে বিলিয়ে যাব তাই আমি ভগবান হব না ভগবান হব না আমি কলিকালে ভক্ত হব ভক্ত হলে যে সম্পদ ভক্তেরই সম্পদ প্রেম আর ভক্তি অকাতরে অল্পায়ু কলির জীবকে আমি অকাতরে বিলিয়ে যাব তাই ভগবান ভক্ত হয়েছিলেন অনেকগুলো কারণ আছে তো যাই হোক এবার একটু আসুন আরেকটি শ্লোকের দ্বারা প্রমাণ করলেন গঙ্গা পাপং শশি তাপং দৈন কল্পতরু হরে পাপ তাপ হরং সর্বং সদ্য সাধু সমাগমে সদ্য সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করলে দেহের পাপ তোমাদি বিনাশ হয় একজন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে দেখবেন সমস্ত শাস্ত্রে লিখলেন কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখলেন দর্শনে পবিত্র করেন বৈষ্ণব রাধে তাহলে একজন শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করলে দেহের পাপ তোমাদি বিনাশ হয় স্পর্শ করলে না জানি আরো কি না কি হয় এটাই হলো আমাদের দুর্ভাগ্য দেখবেন এই ঘোর কলিকালে কম বয়সে তেলক সেবা কম বয়সে গলায় তুলসীর মালা দর্শন করলেই আমরা নিন্দা মন্দা করি হ্যাঁ বলবো আবার ঢং দেখে আর বাঁচা যায় না হ্যাঁ ভগবান ওর ঘাড়ে চেপে গেছে কত রকম অনেক কথা বলি আচ্ছা একটা কথা বলুন তাহলে ভক্ত দর্শন করলে দেহের পাপ বিনাশ হয় স্পর্শ করলে না জানি আরও কি না কি হয় আচ্ছা ভক্ত দেখলে সাধুগুরু বৈষ্ণব দেখলে নিন্দা করলে কি হয় নিন্দা মন্দা করলে কি হয় খুব সাবধান সর্বশাস্ত্রে ভগবান কবুচ্চস্বরে বললেন নিন্দা করতে হয় আমাকে করো যা কিছু বলার আমাকে বলো হ্যাঁ যত গালি দেওয়ার আমাকে দাও কিন্তু আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তেরই যেন নিন্দা করো না সাধুগুরু বৈষ্ণব ভক্ত নিন্দুক জানা শুধু জনম নয় শত শত জনমেও ভগবান বললেন আমি ওর মুখ দর্শন করব না নিতাই গৌর কতগুলো তো আপনারা কীর্তনে শুনেছেন হ্যাঁ চপল গোপাল চপল গোপাল ভক্তের কাছে অপরাধ করলো শিবাসের কাছে কোথাও কিন্তু বাদ দিলেন না কাশীধাম গেলেন কাশীর বিশ্বনাথ তারা করলো ফলে প্রাণটা রাখবো না গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে যাচ্ছেন গঙ্গার জল শুকিয়ে যাচ্ছে মা শুকাচ্ছিস কেন মা কেন আমায় নিবি না রে গঙ্গা মা বলেছিল তোর মতো পাপীকে স্থান দিয়ে ওই পাপের বোঝাটা আমি করব কি কি করব কি করে ধ্বংস হবে নিধন হবে পারবো না রে তোর মতো মহাপাপীকে আমি স্থান দিতে পারবো না তুই যে বৈষ্ণব অপরাধ করেছিস
তাহলে বৈষ্ণব অপরাধীর মতো জগতে কোনো অপরাধ নেই, দেখবেন ঠিক সাগরীর করাতের মতো কোনো বৈষ্ণব গোসাই বসে আছেন, আপনি পথ দিয়ে যাচ্ছেন কিছু বলেন না, কিন্তু উনি যদি মনে করেন যে আমাকে দেখে একটা কিছু বলছে অপরাধ ঘটে যাবে, সুখ অপরাধ অজান্তেও অপরাধ ঘটে, উনি যদি মনে করেন আমাকে দেখে কিছু একটা বলছে ওটাও অপরাধ হয়ে যাবে, কিচ্ছু বলেন না তবু অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ এত সূক্ষ্মানু সূক্ষ্ম অপরাধ, আর বললে করলে কি হবে নাকি রাধে? ঠিক আছে, দেখেন ভগবানকেও চোর বলে, ভগবানকে চোর বলে না, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজের গোপা কৃষ্ণ ভগবান আমার প্রসিদ্ধ নবনীত চৌর, খুব প্রসিদ্ধি ননী চোর, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজাঙ্গনানাং দুকুল চৌর, ব্রজ গোপীগণার দুকুলি চুরি করে নেয়, একুল কুল দুকুলি চুরি করে নেয়, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজাঙ্গনানাং দুকুল চৌর, পদাশ্রিত জনানাং সর্বস্ব চৌর, যে ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের নাম ছাড়া জানে না, তার সেবা ছাড়া জানে না, ভগবানকে ব্যতীত কিচ্ছু জানে না, তার সর্বস্ব চুরি হয়ে যায়। সর্বস্বটা কি? কাম ক্রোধ লোভ মোহ মদ সব চুরি হয়ে ভগবান সেই ভক্তকে নিজ তরণ তলে স্থান দিয়ে দেয়। রাধে রাধে, জয় রাধে। আচ্ছা একটা কথা বলি, সবাই আপনারা জানেন যশোদা মায়ের নবলক্ষ ধেনু, যার যে মায়ের নবলক্ষ ধেনু তার বাড়িতে ক্ষীর সর ননিমাখনের কোনো অভাব আছে না? মা তার গোপালকে সেবা দিতে পারে না, অসেবায় রেখেছে, ক্ষুধায় তৃষ্ণায় রেখেছে, দেখবেন ক্ষীর সর ননিমাখন যমুনাতে ফেলে দিতে হয়, তাহলে তার গোপাল কৃষ্ণ ভগবান ব্রজগোপীদের ঘরে ঘরে ক্ষীর সর ননিমাখন চুরি করে সেবা করে? একটা প্রশ্ন, ভগবান যে চুরি করতেন বৃন্দাবনে প্রত্যেকটি ব্রজগোপীদের ঘরে ঘরে কি চুরি করতেন? সবার ঘরে গোটা বৃন্দাবনে গোপীদের ঘরে চুরি করতেন না, সবার ঘরে যেতেন না, কাদের ঘরে যেতেন? দেখবেন যারা ওই ক্ষীর সর ননী নির্মাণ করতে করতে বলতো গোপাল, ও গোপাল আজকে যেন আমার ক্ষীর সর একটু ভালো হয়, তোমায় একটু সেবা দেবো বাবা, তোমায় সেবা দেবো, ভালো হয়েছে বলছে, দেখ বাবা ভালো হয়েছে, কিন্তু গোপাল রে আমি তো তোর ওই নন্দালয়ে গিয়ে সেবা দিতে পারবো না, আমার শাশুড়ি ননদি আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা যে আমায় কুলোটা কলঙ্কিনী বলবে, যেমন রাধারানীকে বলে, গোপাল আমি আমার ঘরের দরজাটা খোলা রাখলাম যাতে আমার গোবিন্দের আসতে সুবিধে হয়, আমি এই শিখের মধ্যে এই ক্ষীর সর ননিমাখনটা তুলে রাখলাম, গোপাল রে খোলা দরজা দিয়ে প্রবেশ করে এই ক্ষীর সর ননিমাখনটা তুই সেবা করে দিস, আমি তোর জন্য তুলে রাখলাম। যারা দেখবে চোখের জলে ভেসে ঘরের দরজাটা খুলে রেখে গোবিন্দকে ডাকতে শিখেছে, ডাকতে পেরেছে, ভগবান সেই খোলা দরজা দিয়ে প্রবেশ করে ভক্তের সেই সম্মানটাকে রক্ষা করবার জন্য ভগবান তাদের ঘরে ঢুকে চুরি করে, যারা দরজাটা শাটার দিয়ে আটিয়ে রাখে তাদের ঘরে ভগবান কোনোদিন তাকায় না। আচ্ছা ভগবান ভক্ত হৃদয় আমার বিশ্রামের স্থান, ভগবান বললেন ভক্ত হৃদয় বিশ্রাম করেন, তাহলে বিশ্ব জগতে অনেক ভক্তই তো আছে, সবার হৃদয়ে কি গোবিন্দ বিশ্রাম করেন? না, কাদের হৃদয়ে বিশ্রাম করেন? যারা দেখবেন চোখের জলে ভেসে বলে গোপাল আমি আমার হৃদয়ের দরজাটা খুলে দিলাম, দরজাটা খুলে দিলাম, আমার হৃদয় মাঝে ভক্তির আসনটা পেতে দিলাম, এসো গোপাল আমার হৃদয়ের খোলা দরজা দিয়ে প্রবেশ করে এই ভক্তির আসনটা তুমি একটু গ্রহণ করো, আমি ভক্তিরূপ চন্দন আর আমার মন তুলসী,
अरे चोखेर जल दिए तुम्हार रांगा चरण आमि सेवा करब प्रभु एक बार आमार हृदय बाजिये से बसो प्रभु আমি হৃদয়ের দরজা খুলে রাখলাম যারা চোখের জলে ভেসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে চোখের জলে ভাসতে পারে ভগবান সেই ভক্তের হৃদয় দরজা দিয়ে প্রবেশ করে তার সেই ভক্তের হৃদয় আসনকে অলঙ্কৃত করে ভক্তের হাতে সেবা নেওয়ার জন্য বিশ্রাম করেন ভক্ত হৃদয়ে গঙ্গা পাপন গঙ্গা আমাদের পাপ হরণ করেন আমরা গঙ্গা স্নানে যাই কেন পাপটা ধৌত করবার জন্য পাপটা স্খানন করবার জন্য গঙ্গা পাপন শশী তাপন শশী বলতে চন্দ্র চন্দ্র সূর্যের তাপ হরণ করেন দৈন কল্পতরু ভরে অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন হে ভক্তমণ্ডলী মাতৃবর্গ আমি এমনই দীন অধম কল্পতরু কাকে বলে জানি না জানি কেবলমাত্র গুরু কৃপা আর ভগবত ভক্ত কৃপাহি কেবলম আজকে আমি একটি কল্পতরু নয় অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায়ায় এসে দাঁড়ালাম যুগল চরণ ছায়ায় ছায়িত করে মাতণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে অব্যাহতি করবেন কৃপা আশীর্বাদ করবেন আমার শুষ্ক রসনায় রসামৃত কৃষ্ণ কথা হরি কথা যেন কিঞ্চিত স্ফুরিত হয় আজকের বাসরে আমি কাউকে ছোট বড় করে বিচার করব না সবাইকে রাধা গোবিন্দ জিউর চরণের দাস দাসী মনে করে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের চরণের দাস দাসী মনে করে নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরি যিনি আমাদের অকুল সমুদ্রের কান্ডারি যিনি আমাদের আধার ঘরের আলোক দাতা যিনি আমাদের এই কীর্তন পথের হরি নামের দ্রষ্টা সেই পরমারাধ্য গুরুদেব দাল গৌর হরির চরণের দাস দাসী মনে করে সবার যুগল চরণের হেন দাস সদ্ভাগ্যে সবার চরণে জানাই আমার অনন্ত কোটি প্রণাম রাধে জয় রাধে ওই একটা চোর পেলাম ভগবান টাইটেল পেয়ে গেলেন চোর কার জন্য এই টাইটেলটা নিতে হলো চোর টাইটেল উড়িষ্যার এমনাতে খিচ্চরা গোপীনাথ দর্শন করতে যাওয়ার পূর্বে আত্মীয় স্বজনদের বলে যাচ্ছি আমরা খিচ্চরা গোপীনাথ খিচ্চরা গোপীনাথ দর্শনে যাব ভগবান চোর টাইটেল পেয়ে গেলেন ভগবান শুধু যুগ যুগ ধরে ওটা থাকলো ওটা মুছে যাবে না ওই চোর টাইটেলটা খিচ্চরা গোপীনাথ ভগবান চোর সাজলেন কার জন্য বিশ্ব জগৎ আঙুল বাড়িয়ে বলছে খিচ্চরা গোপীনাথ দর্শনে যাব কার জন্য চোর একটু ছোট্ট করে আসো মাধবেন্দ্র পরিপাত স্বপ্না দেশে গোপালজি জানাচ্ছেন মাধবেন্দ্র যবনের অত্যাচারে অত্যাচারিত হয়ে আমার পূজক আমাকে মাটির তলায় লুকায়িত করে চলে গেছে ইহ জগতে আমার পূজক আর নেই আমি কতদিন মাটির তলায় চাপা পড়ে আছি চারিদিকে কুচই কাটার মনে আবদ্ধ তুমি আমাকে উদ্ধার করো উদ্ধার করে বৃন্দাবনের মাটিতে প্রতিষ্ঠিত করো আমি বৃন্দাবনে প্রতিষ্ঠিত হতে চাই স্বপ্না দেশে মাধবেন্দ্র পরিপাত জানতে পেরে ভোরের থেকে উঠে শুরু করলেন সেই কাঁটা কাঁটাগুলো কাঁটাগুলো কাটছে কণ্টকের আঘাতে অঙ্গ ছুড়ে ছুড়ে রক্ত ছুড়ে পড়ছে কেটেই যাচ্ছে
कोनो कोनो भक्त दर्शन करे खूब माया हलो एत वयस्क मानुष कत कष्ट करछे भगवान थाक आर ना थाक चलो आमरा सबाई मिले एकटु साहाज्य करब किछु भक्त साहाज्य करे कुचई काटार बनटा परिष्कार करे माटिर तला थेके गोपाल विग्रह के उद्धार करलेन किन्तु आमार गोपाल जी जानाच्छेन माधवेंद्र माटिर तलाय चापा पड़े थेके आमार अंगे जे बड़ जाला अंगे बड़ यंत्रणा बोलो दयामय तोमार अंगेर जाला कि करले निर्वृत्ति हबे माधवेंद्र पुरीधाम थेके मलय चंदन एने तुमी आमार अंगे लेपन करे दाओ आमार अंग शीतल करे दाओ आमार अंग जलछे भगवानेर अंगे मलय चंदन देवार जन्य माधवेंद्र पुरीपाद पुरीधाम यात्रा करलेन शास्त्र सिद्धांत माधवेंद्र प्रभु दो चार दिनों जदि प्रसाद ना पाए काउके गिए बोलबे ना जे एकटू प्रसाद आमाके दाओ बड़ क्षुधार्त काउके चाहिबे ना कोनो भक्त जदि अजाचित भावे बोले प्रभु एकटू प्रसाद ग्रहण करुन ताहले किन्तु नेबे चाहिबे ना काउके तो जाई हो তিনি পরিধাম যাত্রা করলেন পরিধাম থেকে ফিরছেন প্রায় তিন দিন কোনো প্রসাদই জুটলো না ফেরার সময় গোপীনাথ দর্শন করছেন আচ্ছা ওই গোপীনাথ দর্শন কেউ করেছো রেমুনার গোপীনাথ দর্শন করেছেন কেউ বাহ ভালো আচ্ছা ওই গোপীনাথের চরণ দেখেছো চরণ গোপীনাথের চরণ নেই গোপীনাথের চরণ নেই ওটা সময় পেলে একটু বলবো কেন নেই নাকি ওই গোপীনাথকে নির্মাণ করেছিলেন প্রভু রামচন্দ্র বনবাস সারতে সারতে যখন রেমুনা আচ্ছা একটু বলে দিই নাহলে ঠিক মনটা খুব ছটপট করবে নাকি ছটপট করবে একটু যখন দর্শন করতে করতে রেমুনাতে গেলেন সীতামা প্রভুর সেই বদন পানে যে নয়ন দিয়েছেন নয়নটা আর ফেরায় না প্রভু যেদিকেই ঘোরে সীতামা সেই দিকেই ছুটে যেয়ে দেখে বলে সীতা কি দেখছো আমার মুখের দিকে বলছে আপনাকেই দেখছি কেন চোদ্দটা বৎসর বনবাসে তো এত দেখলে একসঙ্গে আছি তো আজকে আবার নূতন কি দেখলে বলে আজকে নূতন দেখছি প্রভু আপনার বদন তো বড় গম্ভীর রামচন্দ্রের বদনটা দেখবেন গম্ভীর খুব ভারাত্মক আমার কৃষ্ণ বদন প্রফুল্ল হাস্য আজকে কেন এমন প্রফুল্ল হাস্য বদন দর্শন করলাম এ কি অপরূপ রূপ মাধুর্য আপনার দর্শন করলাম রাধে রাধে রামচন্দ্র বললেন হ্যাঁ ঠিকই দেখেছ ঠিকই দেখছ কেন জানো সীতা আজকে আমার কেন মনে হলো দাপর অবতারে আমি কৃষ্ণ হব কৃষ্ণের রূপের কথাটা ভাবতে ভাবতে সেই রূপমাধুর্যটা আমার অঙ্গে বিরাজমান হয়ে গেল তাই তুমি কৃষ্ণ রূপ দর্শন করলে এই যে রূপটা কলি মানে দাপর অবতারে ভক্তরা দর্শন করবে আমাকে সেই রূপ দর্শন করছো প্রভু কি অপরূপ রূপ মাধুর্য প্রভু গো এই যে দর্শন করলাম ক্ষণ ক্ষণ যেন ওই রূপটা আমি দর্শন করি কৃপা করে আমাকে দর্শনের ব্যবস্থাটা করে দাও রামচন্দ্র চিন্তা করলে তাহলে একটা মূরতি অঙ্কন করতে হবে কৃষ্ণ মূরতি বলছি সীতা প্রতিজ্ঞা করতে হবে তোমাকে ছয় দিন তুমি আমাকেও ছোবে না আর যে মূরতিটা নির্মাণ করব ওই মূরতিটাকেও তুমি ছুঁতে পারবে না প্রতিজ্ঞা করলেন ছটা দিন তো দেখতে দেখতে কেটে যাবে ঠিক আছে কোনো অসুবিধে হবে না আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম ভগবানের কিন্তু এটা জানা ছিল যে থাকতে পারবে না সীতামা একটা দিনও থাকতে পারবে না যখনই আমার গোবিন্দের মূরতিটা অঙ্কন হবে ও আর থাকতে পারবে না মূরতি দর্শন করে ছুটবে জড়িয়ে ধরবে এটা জানতেন তো যে কোনো কারণেই হোক ভগবান তার কৃপাতে হোক মামার ঋতুবতী হয়ে গেলেন তাহলে এমন একটা বাধা দিলেন যে চারটি দিন ও যেতেই পারবে না
মানে এই তো গোবিন্দের করুণা, তার খেলা ছাড়া আর কি জগৎ মানে জগৎ নাচে, যার ইঙ্গিতে সারা জগৎ বিশ্ব জগৎ আজ নাচছে রাধে রাধে। চারটা দিন তো বাধা দিয়ে দিলে না, পঞ্চম দিন সমুদ্রে স্নান করছেন, স্নান করে আসছেন আর থাকতে পারছেন না। তখন দুটো জিনিস বাকি ছিল, একটা চরণ নির্মাণ হয়নি, দ্বিতীয় প্রভুর দেহটাকে যে পাথরে অঙ্কন করেছিলেন পাথর থেকে কেটে দেহটাকে আলাদা করতে পারলেন না। অদূর থেকে সীতামা দর্শন করে ছুটতে ছুটতে একদম প্রভু রামচন্দ্র সহ প্রভুকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে কাঁদছেন, রাই গৌর হরি হরি। রামচন্দ্র বললে, সীতা আর একটা দিন তুমি থাকতে পারলে না, আসল জিনিসটাই হলো না, সেটা হলো ভগবানের চরণ। ভক্তরা যে চরণটাকে সর্বপ্রথমেই দর্শন করবেন সেটাই তো হলো না। সীতামা কাঁদছে, খুব কাঁদছে, মাথা ঘুরছে, কি অপরাধ আমি করলাম। ভগবান দাঁড়িয়ে বলেছিল, সীতা কেঁদো না, প্রতিজ্ঞাবদ্ধ তুমি হয়ে আছো, সেটা আমার থাকবে, চরণ আমার নির্মাণ হবে না। ভক্তরা দেখবে আমার চরণ নেই, কিন্তু ভক্ত ডাকলেই আমি ছুটে যাব ভক্তের কাছে। জগন্নাথ যেমন বলেছিল, ভক্ত দর্শন করবে আমার হাত নেই, কিন্তু ভক্ত যতবারই আমায় সেবা দেবে, নাকি 56 বার ভোগ সেবা করে, হাত না থাকলে সেবা করছেন কি করে? ভক্ত দর্শন করবেন আমার হাত নেই, কিন্তু ভক্ত যতবারই আমায় সেবা দেবে ততবারই আমি সেবাটা গ্রহণ করে নেবো। নিলাই গৌর, ঠিক আছে এবার চলে আসে। গোপীনাথ দর্শন করছেন, অনতি দূরে দাঁড়িয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ তোমার ক্ষীর প্রসাদ বড় সুস্বাদু, বড় প্রসিদ্ধ। ও গোপীনাথ, একটুখানি যদি ক্ষীর প্রসাদ পেতাম, সেই ক্ষীর প্রসাদের আস্বাদটা জেনে বৃন্দাবনে নিত্য নিত্য ক্ষীর প্রসাদ রন্ধন করে আমার গোপালকে সেবা দিতাম, যদি একটু পেতাম। চাইলেন কাকে? গোপীনাথকে। রেমুনাতে গোপীনাথের 12টি ক্ষীর প্রসাদ মালসা ভোগ হয়, প্রভাতেই হয়, মধ্যাহ্নে দুপুরে, রাত্রিতে কিন্তু হয় না, ক্ষীর প্রসাদটা হয় না, 12টি মালসা এখন হয়। তো সেদিনও বা দ্বাদশ মালসা ভোগ দিচ্ছেন, পূজকের চোখের অপলকে, মানে চোখের পলক পড়তে যতটুকু সময়, ঠিক ওই সময়ের মধ্যে গোপীনাথ একটি মালসা চুরি করে পেছনে লুকায়িত করে নিলেন। প্রসাদ বিতরণ হয়ে গেছে, ঠিক পূজক সন্ধ্যেবেলা প্রভুর আরতি দর্শন করাচ্ছেন, দর্শন করিয়ে দরজা বন্ধ করে যাচ্ছেন, আর ভেতর থেকে গোপীনাথ বলে উঠল, পূজক মন্দিরটা খুলে একবার চলে এসো, আমার বড় বিপদ। ভক্ত সেই দরজাটা খুলে ভাবলো, কোনো ভক্ত কি রয়ে গেল, বিপদের কথা বলছে, খুলে গিয়ে দেব দর্শন করছেন কে বলল। আর গোপীনাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমি যে পাথরের গোপীনাথ, আমি যে কথাটা বললাম ওর তো বিশ্বাস হয় না, এই পাথরের গোপীনাথ বলছে আমার বিপদ। গোপীনাথ পাথরের গোপীনাথ, আচ্ছা মা একটু একটু চেপে চেপে চলে এসো তো, একটু চেপে চেপে চলে এসো, একটু মা চলে এসো। পাথরের গোপীনাথ বলে উঠলো, আমি, আমারই তো বড় বিপদ। গোপীনাথ, গোপীনাথ তুমি কাঁপছ, ভগবানের বিপদ, ভক্তকে ডাকছে, ভক্ত বিপদে পড়লে ভগবানকে ডাকে, আজ ভগবান বিপদে পড়েছে, কি বিপদ, দয়াময় কোন বিপদের জন্য ভক্তকে আহ্বান করলেন? গোপীনাথ বলছে, জানো আমার এক প্রিয় ভক্ত মাধবীন্দ্র পরিপাত, 3 দিন প্রসাদ চটে না, সে যে আমাকে একটু প্রসাদ চেয়েছিল, কিন্তু আমি ভগবান ভক্তকে দিতে পারিনি, তুমি সেই মাধবীন্দ্র পরিপাত অনতি দূরে হাটচালা গ্রামে বটবৃক্ষ তলে বসে আমার ভজন করছেন, তুমি ওকে একটু ক্ষীর প্রসাদ সেবা দিয়েছো প্রভু। ক্ষীর প্রসাদ দুপুরেই ভোগ হয়, দুপুরেই বিতরণ হয়ে যায়, সন্ধ্যেবেলা প্রসাদ পাবো কোথায়? ঠিক পরদিন মধ্যাহ্ন ব্যতীত আর তো ক্ষীর প্রসাদ পাবো না,
भगवान दाड़िये बोलछेन जानो तुम्हार चोखेर अपलोके माने चोखेर पलक पड़ती जतटुकु समय ओई समयेर मध्ये आमी एकटी क्षीर प्रसादेर मालसा चुरी करे आमार पेछने लुकायित करे रेखेछि तुमि एकटु सेवा दियेछो भगवान भक्तेर जन्नो आपनी चुरी करलेन ओगो दयामय जे भक्तेर जन्नो चुरी करलेन एत महान एत प्रिय भक्त के दर्शन करे आमी आमार जन्मटाके धन्य करब सार्थक करब मनुष्य जन्म कि परम सौभाग्य आमार शुद्ध वैष्णव दर्शन करे जीवन जन्म आमी के शुद्ध पवित्र थेके पवित्रतर करब प्रभु चरणे दंडवत करे बोलछे प्रभु क्षीर प्रसाद सेवा करुन क्षीर प्रसाद तुमी बा जानले कि करे आपनी तो चेयेछेन क्षीर प्रसाद आमी तोमाय चाइनि गो कखन तोमाय चाइलाम जाने तो कोनो मानव के आमी चाइनी कोनो साधुगुरु वैष्णव भक्त के तो चाइने एटा तो जाने आपनी तो आमार गोपीनाथ के चेयेछिलेन गोपीनाथ आपनार जन्य सेई मध्याह्नेर कि भोग लागानो कि प्रसाद चुरी करे पेछने लुकायित करे रेखेछिलेन गोपीनाथ आमी गोपीनाथ के चेयेछिलाम बोलेछिलाम हे गोपीनाथ तोमार कि प्रसाद बड़ प्रसिद्ध सुस्वादु एकटूखानी जदि पेताम तार आशार जेने आमी वृंदावने नित्य नित्य रंधन करे आमार गोपाल के सेवा दिताम गोपीनाथ तुमी कि करले गोपीनाथ आमार जन्य तुमी चुरी करले गोपीनाथ आर जे विश्व जगत विश्व ब्रह्मांड आंगुली बाड़िये बोलबे खिच्चारा गोपीनाथ भगवान एत बड़ अपबादटा भक्तेरी जन्य निलेन आज के विश्व जगत चोर बोलछे टाइटलटा चोर टाइटल दिए दिल खिचड़ा तारपरे बोले गोपीनाथ आगे चोर दिए दिलेन भगवान बोलेन भक्तेर जन्य आमी सब किछु माथा पेते ग्रहण करब भक्तई आमार प्राण भक्त आमार माता पिता भक्तई आमार गुरु भक्तई नाम रेखेछेन आमार बांछा कल्पतरु দেখেন এটাকে দেখি শিখলেন ভক্তদের উদ্দেশ্যে বললেন আমি মামার মাতা পিতার জন্য চোর অপবাদও নিতে পারি এ জগৎ মাঝে তোমরা একটু মাতা পিতাকে সম্মান করো যেন অসম্মানিত করো না মাতা পিতার সেবায় যেন কোনো ত্রুটি না হয় যে নিজ মাতা পিতার সেবা করতে পারবে না সেবা জানে না কোনোদিন সে ভগবানের সেবা করতে পারবে না কোনোদিন ভগবানকে সুখ দিতে পারবে না আনন্দ দিতে পারবে না নিধায় গৌড় হরি হরি আসুন যিনি ভাগবতী কথা প্রবচন করবেন ওনার তো অনেক গুণের প্রয়োজন অনেক গুণের মধ্যে আমার মধ্যে কিন্তু একটিও গুণ নেই প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত পণ্ডিত কাকে বলা হয় যারা অনেক পড়াশুনো করে অনেক উপাধি অনেক টাইটেল লাভ করেছে তাকেই পণ্ডিত বলা হয় শাস্ত্র কিন্তু ওটা মানলেন না স্বীকার করলেন না একটা ছোট সিদ্ধান্ত দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরী পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর এক সপ্তাহ হরিভজনের কথোপকথন হচ্ছে সর্বশেষ প্রভু বলেছিলেন প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগ মধ্যে সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাইয়া পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে বললেন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার প্রফেসর আপনি যাই হন না কেন যার মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নেই সেটা অবিদ্যা বা জড়বিদ্যা ওটা অবিদ্যা বা জড়বিদ্যা জড়বিদ্যা যত মায়ার বৈভব কৃষ্ণ ভজনে বাধা অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করে গাধা
आमी शेई गाधा हुए संसारेर बोझा बहे बहिनु अनेक काल बार्धक्य एखन शक्तिर अभावे आर किछुई नाही लागे भालो गाधा मनिबेर बोझा बय गाधाटा बिनिमय पाय कि एकटु घास एकटु जल एकटु भालोबासा ए ब्यतीत आर किछु पाय ना भगवान मनुष्य जीव के जे वस्तुटा दान करेछेन पशु पाखी कीट पतंग वृक्ष तरुलता काउके किन्तु सेई वस्तुटा दान करेन ना विशेष गुणटा मनुष्य जीव के दिएछेन ज्ञान विवेक वैराग्य एटा गाधार मध्ये ज्ञान विवेक वैराग्य नेई गाधाटा जाने ना बोझे ना सारा जीवन सर्वशक्ति दिए मनिबेर बोझाटा बइछे बिनिमये एकटु घास एकटु जल एकटु भालोबासा गाधाटा जाने ना एकदिन बोझाबार शक्तिटा आमी हारिए पड़ब जेदिन अथर्व अक्षम पंगु हये पड़ब सेदिन ओई मनिब सेदिन तो आर बोझाबइते पारबो ना सेदिन ओई मनिब आमाके एकटु घास एकटु जल एकटु भालोबासा देबे तो এটা জানতো না যতদিন বোঝাটা বইলেন ততদিন ঘাস জল ভালোবাসা যখন অক্ষম পঙ্গু অথব্য হয়ে পড়লেন গাধাটাকে অনতি দূরে বেঁধে রেখেছেন মনিবার কাছে যায় না বাড়ির কেউ মনে করে একটু ঘাস ফেলে দিল মনে করে একটু জল ফেলে দিল না তো না ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মনিবের মুখপানে তাকিয়ে বসে আছে মনে মনে করছে হায় রে মনি আমি তো সর্বশক্তি দিয়ে সারা জীবন তোমার বোঝাটা বইলাম এই অন্তিম সময়ে শেষের দিনে তুমি আমায় কি দিলে বুক ভরা যন্ত্রণা দু চোখ ভরা জল দু চোখ জলে ভরছে ক্ষুধা তৃষ্ণায় আর বুক ভরা যন্ত্রণা নিয়ে চোখের জলে ভাসছে গাধাটা মনেই বরং মনে করবে ওকে আর পেলে কাজ নেই কারণ ওয়া দিতে পারবে না ওকে বনে বাদারে ফেলে দিলে শিকাল পুকুরে ওকে ছড়ে খেয়ে নেবে এই ব্যবস্থাটা করবে তাহলে শেষ পরিণতি কি হলো সারা জীবন যে মনিবের জন্য বোঝাটা বইলেন সর্বশক্তি দিয়ে সারা জীবন বোঝা বইলেন অন্তিম সময়ে তার দেহটা শিকাল কুকুরের পেট ভরালো ভক্তমণ্ডলী মাতৃবর্গ ভক্তমণ্ডলী মাতৃবর্গ আমরা ঠিক তেমনি ওই গাধার মতো মায়ার সংসারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভোর থেকে উঠে রাত পর্যন্ত হাতের বিশ্রাম নেই মুখের বিশ্রাম নেই খালি আচর কামর করছি একতলা বাড়ি দুতলা বানাতে হবে দু বিঘে সম্পত্তি চার বিঘে করতে হবে ব্যাংকে দশ লাখ ওটা বিশ লাখ বানাতে হবে খালি আচর কামর করে যাচ্ছি দেখবেন পাশাপাশি মিলিয়ে নেবেন যতদিন আপনি সংসারকে দিতে পারবেন ততদিন সংসারের কাছে ভালোবাসা মনে করে রাখুন একদিন আপনি অক্ষম পঙ্গু অথব্য হয়ে শয্যাশায়ী হয়ে পড়বেন একদিন যেদিন ওঠার শক্তি থাকবে না শয্যা ছেড়ে শয্যায় শুয়ে শুয়ে পায়খানা পেচ্ছাপ করতে হবে সেদিন দেখবেন যে সংসারের জন্য মানে দেখবেন আহার নিদ্রা পরিত্যাগ করে শুধু আচর কামর করেছো সেদিন দেখবেন ওই সংসার ওঠার শক্তি নেই পায়খানা পেচ্ছাপ করে পড়ে আছো চিৎকার করে ডাকছো একটু আমাকে তাড়াতাড়ি পরিষ্কার করে দাও আমাকে একটু স্নান করিয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও বড় ক্ষুধার জ্বালা সেদিন দেখবেন সংসার পাশে নেই আপনার পাশ দিয়ে তত্তর করে উল্টো দিকে মুখ দিয়ে হাঁটবে বেশি চিৎকার চিল্লাম করলে দূর থেকে বোম ফাটাবে বোমা পড়বে বলে এই যে চিৎকার করে শোনাচ্ছ পাড়া প্রতিবেশীকে আমি কিছু করি নে হ্যাঁ শোনাচ্ছ সারাদিনে একবার যে পরিষ্কারটা করি ওটা তোমার চোদ্দ পুরুষেরই ভাগ্য ভালো ওই বারবার পায়খানা পেচ্ছাপ করবে বারবার পরিষ্কার করা যায় না সারাদিনে একবার পড়ে থাকো কেন শান্তি দাও না কেন অশান্তি করে জ্বালাচ্ছ এত ঘরে মরছে মরতে পারো না মরে শান্তি দাও না শান্তি পাই তখন মরলে শান্তি হবে এতদিন সংসারকে যতদিন দিয়েছিল ততদিন ভালোবাসা আর যেদিন দেওয়া শেষ ভালোবাসা আউট অফ মার্কেট সেদিন দেখবেন ভগবানকে ডাকার সময় নেই
শুধু সংসারকে সাজাচ্ছি, ভগবানকে ডাকার সময় নেই, নাম করবার সময় নেই, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার সময় পেলাম না, ভাগবতী বাসরে যাওয়ার সময় নেই, হাতে কর্ম একটা ভাগবত বাসরে ভাগবত কথা শুনবেন সেটাও সময় নেই, এত ব্যস্ত। ঠিক ওই দিন শুয়ে শুয়ে ভাববে আজ আমার কেউ নেই, শুধু একজনই ছিল তাকে আমি ডাকতে পারিনি, তখনই শয্যায় শুয়ে শুয়ে চোখের জলে ভেসে বলে উঠবে দয়াময়, আরে পাচ্ছি নে প্রভু, এবার তুমি আমার নাও প্রভু, আমি আর পাচ্ছি নে। আর পবিত্র ভগবান অনতি দূরে দাঁড়িয়ে দর্শন করে কতটা সুখে থাকে, দেখে তুই সারা জীবন সংসারকে দিয়ে দিয়ে খুব সুখে ছিলি, তো অন্তিম সময়টা ওই সংসার তোকে কতটা সুখে রেখেছে ভগবান অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, সেদিন বলে বা এখন আমায় ডাকছিস, ওরে আমি তোর প্রভু না, তোর প্রভু হলো যম, যমদূত আসবে শিহরে দাঁড়াবে টেনে হিঁচড়ে নিয়ে যাবে যমের কাছে, আমি তোর প্রভু না, আসবে তোর প্রভু। অনতি দূরিয়ে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ওরে কথা দিলি কথাটা রাখতে পারলি না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ সবাই আমরা ভগবানকে কথা দিয়েছি আজকে ভুলে আছি হয়তো, মায়ার বন্ধনে পড়ে যখন ভূমিষ্ঠ হলাম মায়া আকৃষ্ট করলো, মায়ার বন্ধনে পড়ে মায়ার চাবুক খেতে খেতে সেই বলা কথাটা স্তব্ধ হয়ে গেলাম ভুলে গেলাম, খুব স্মরণ করে দেখো কথা একদিন দিয়েছিলাম কোন দিন, যেদিন মাতৃ জঠরে ছিলাম, মামার অখাদ্য কুখাদ্য সেবা করেছে, পেটের মধ্যে কিমিকিট কিলবিল করছে যখন কিমিকিটের দংশন, নারীর বন্ধন রক্ত পূজের ওপরে ভেসে আছি, মল মূত্রের পচা দুর্গন্ধটা সহ্য করতে না পেরে সেদিন ডেকেছিলাম দয়াময়, আর পাচ্ছি নে প্রভু, মাতৃ জঠরের এই নরক যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়াময়, একটু ভাবে পার করিয়ে দাও প্রভু। সেখানে কিন্তু মায়া ছিল না, মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে সেদিন দেখেছিলাম, পবিত্র ভগবান তো বার থেকেই পার করে দিতে পারতেন কিন্তু করলেন না, পবিত্র ভগবান যে নরকে দাঁড়িয়ে তুমি ডাকলে আর সেই পবিত্র ভগবান সেই মাতৃ জঠরের নরক মাঝে সেদিন মোহন মুরলি ধারণ করে দাঁড়িয়েছিলেন, দেখে চমকে উঠেছিলাম, দেখে চমকে উঠলাম দয়াময়, যে মাতৃ জঠরের নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাকে ডাকলাম, আপনি সেই নরক মাঝে এসে দাঁড়িয়েছেন, ভগবান বলে উঠলেন, ওরে ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি, ভক্ত যদি বিপদে পড়ে ডাকার মতো ডাকে, নরকের মাঝেও যদি বিপদে পড়ে ডাকে আমি ছুটে যাব সেই নরক মাঝে, সেই নরক থেকে ভক্তের হাত ধরে আমি তুলে আনব, নেদাই গৌর হরি। বল কেন ডাকলি, কেন ডাকলি, প্রভু এসেছেন যদি একটু ভবে পার করিয়ে দেন, ভগবান প্রশ্ন করলেন ভবে গিয়ে আমার জন্য কি করবি, একটা বিনিময় আছে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাহলে ভবে গিয়ে আমার জন্য কি করবি, সেদিন আমরা চাইলাম দয়াময় দুটো হাত দেবেন, ভগবান বললেন হাত দিলে কি করবে, প্রভু গো হাত দিলে ভবে গিয়ে তুলসী চান করব, পুষ্পচান করব, চন্দন ঘর্ষণ করে আপনার রাঙা চরণ সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করব, দুটো হাত দেবেন, সবল শক্তিমান দুটো হাত দিয়েছি, ভগবান কথা রাখলেন সবল শক্তিমান দুটো হাত দিয়েছে, হাত দুটো পেয়ে আমরা কি করলাম, চুরি ডাকাতি খুন রাহাজানি অন্যায় অত্যাচার নোংরামি করে যাচ্ছে, ভেবে দেখুন হাতটা চাইলাম ভগবানের কাছে ভগবানের সেবা করব,
तुलसी चयन करब, पुष्प चयन करब, चंदन घर्षण करब, प्रभुर चरण सेवा करब, साधुगुरु वैष्णव चरण सेवा करब। কিন্তু সেই হাতটা লাগিয়ে দিলাম চুরি ডাকাতি খুন রাজনি কত নোংরামি করে গেলাম। শ্রীমদ ভাগবত বললেন যে হাতটা আমার সেবায় লাগাতে পারলো না, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগাতে পারলো না, ওই হাতটা জেতা মানুষের হাত না। সাপ সাপ শব্দের অর্থ হচ্ছে মোড়া, ওটা মোড়ার হাত। কোন মানুষ মারা গেলে সেই হাতটা কাজে লাগে, কোন কিছু কাজে লাগবে? ভাগবত বললেন যে হাতটা আমার সেবায় লাগলো না, সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগলো না, ওটা মরা মানুষের হাত, সব দেহের হাত, তাই আমার সেবা হলো না, সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবা হলো না। রাধে রাধে দয়াময় বদন দেবেন, জুহায় একটু বাক শক্তি দেবেন, কি করবে? ভবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সাধুগুরু মহান্তের নাম করব, বদন দেবে, বদন দিয়েছেন, জুহায় বাক শক্তি দিয়েছেন। ভবে সে মায়া আকৃষ্ট হয়ে যে জুহায় কৃষ্ণ কথা বলবো, হরি কথা বলবো, সাধুগুরু মহান্তের কথা বলবো, ওই জুহায় দেখবেন কত নোংরা কথা বলছি, অকথা কুকথা বলছি, কত নোংরা নোংরা কথা বলছি। ভাগবত সিদ্ধান্ত দিলেন যে জুহায় কৃষ্ণ কথা হরি কথা হলো না, সাধুগুরু মহান্তের কথা হলো না, সেই জুহাটা মানুষের জুহা না, সেই জুহাটা হলো ভেকের, ভেক বলতে ভেক বলতে ব্যাঙ, ওটা ব্যাঙের, ওটা মানুষের জুহা না, ওটা ব্যাঙের জুহা। আষাঢ় মাসে জল পড়লে ব্যাঙগুলো যেমন ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে, হ্যাঁ তেমনি আমরা ভ্যাঁ 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 করে কালকে ডাকছি। কাল একদিন দাঁড়, কালটাকে যমদূত একদিন শিহরে দাঁড়াবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে জমির কাছে। দয়াময় একটু বদন দেবেন, জোহায় বাক শক্তি দেবেন, কি করবে? ভবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, নোটা বলি দিয়েছি, প্রভুকে দুটো নয়ন দেবেন, কি করবে? তোমার রূপমাধুর্য দর্শন, আপনার রাঙাচরণ দর্শন করব, সাধুগুরু মহন্তের রূপমাধুর্য দর্শন করব, রাঙাচরণ দর্শন করব, দুটো নয়ন দেবেন, পবিত্র ভগবান সুন্দর দুটো নয়ন দিয়েছে। নয়ন পেয়ে আমরা কি করলাম? নোংরা দর্শন করছি, দেখবে যেদিকে নোংরামি যেদিকে নোংরা না, ড্যাব ড্যাব করছে চোখগুলো। হ্যাঁ পবিত্র ভগবানের রঙে নয়ন পড়ে না, পবিত্র ভগবানের চরণ প্রান্তে নয়ন পড়বে না, সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ প্রান্তে নয়ন পড়ে না। দয়াময় দুটো চরণ দেবেন, কি করবে? প্রভু গো তোমার ধামে যাব, হরি নামের বাসরে ভাগবতী বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব, দুটো চরণ দেবে। পবিত্র ভগবান সবল শক্তিমান দুটো চরণ দিয়েছে, চরণ দুটো পেয়ে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? যেখানে নোংরামি সেদিকে ছুটবে, এখানে ভাগবত বাসর বাবা বুঝিয়েছে তো, যদি পাশে সন্ধেবেলা একটা বেলে হাঙ্গামা হয়ে যায়, ছুট ছুট। এখানে আসন পেতে দিয়েছে কত সুন্দর, হ্যাঁ ভগবানকে দর্শন করছি, ভগবানের প্রসাদের ব্যবস্থা আছে, ওখানে কিচ্ছু নেই, কিচ্ছু পাবে না, একটা আসন পর্যন্ত নেই, পদে জুতো দিয়ে সারা রাত বসে থাকে। রাধে রাধে তাহলে যে চরণ দুটো চাইলাম, ভগবানের পবিত্র ধাম দর্শনে যাব, ভগবানের রাগাচরণ দর্শন করব, ভগবানের হরিনামের বাসরে ভাগবতী বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাব, সেই চরণ পেয়ে অসঙ্গ কুসঙ্গ করে বেড়াচ্ছি, অসৎ জায়গায় ছুটে বেড়াচ্ছি, সৎসঙ্গে যাচ্ছি না। ভাগবত সিদ্ধান্ত দিলেন এত সুন্দর চরণ পেয়ে যে আমার ধামে যেতে পারলো না, হরিনামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না, সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যেতে পারলো না, ওই মানুষ ওটা মানুষের দেহ না, ওই দেহটা হচ্ছে বৃক্ষ, বৃক্ষের প্রাণ আছে, চলার শক্তি নেই স্থির, ওই মানুষটার প্রাণ আছে, চলার শক্তি নেই স্থির, তাই আমায় ধামে যেতে পারলো না, হরিনামের বাসরে ভাগবতী বাসরেই যেতে পারলো না। রাধে রাধে।